হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ্জামান উদ্দিন খন্দকার, জিকাপি টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফটো অ্যাড টু অ্যালবাম, অর্থাৎ আমাদের গুগলের ফটোগুলো কীভাবে আমরা অ্যালবামের দিকে আমরা অ্যাড করতে পারি। আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ব্রাউজারে চলে আসি, বাস আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পর নিজ দিকে আসলে এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে গুগলে এই যে ফটোগুলো আমাদের এখানে আপলোড করা আছে, এই গুগল ফটো কীভাবে আপলোড ডাউনলোড করতে হয় তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে গুগলে আমাদের গুগল ফটো আমরা কীভাবে ডেস্কটপে বা আমাদের পিসিতে আমরা কীভাবে ইনস্টল আনইনস্টল করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া গুগল ফটো বিগিনারদের জন্য যে ওভার ভিউর একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। বাস এখন তাহলে আজকে এখান থেকে আমরা বলছি কী দেখবো, যে এখানে আমাদের এই যে গুগলে যে ফটোগুলো আমাদের এখানে আপলোড করা আছে, তো এই ফটোগুলো আমরা কী করবো, এখানে আমাদের অ্যালবামে আমরা আমাদের যে ফটোগুলো দরকার সেগুলো আমরা অ্যালবামে কিন্তু অ্যাড করবো। আর সেটা চাইলে আমরা এখানে নতুন অ্যালবাম আমরা তৈরি করে সেটার মধ্যে করতে পারি, অথবা আমাদের যে অ্যালবামগুলো অলরেডি তৈরি করা আছে, এই যে এখানে অ্যালবাম তৈরি করা আছে, এই অ্যালবাম আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করা ফটোগুলো আমরা অ্যাড করতে পারি। তাহলে প্রথমে আমরা এখানে নতুন অ্যালবাম তৈরি করে আমরা আমাদের গুগল ফটো থেকে ফটো অ্যাড করবো। তাহলে করার জন্য ধরুন আমরা কী করবো, এখান থেকে কোন কোন ফটোগুলো আমরা অ্যাড করবো সেই ফটোগুলো প্রথমে সিলেক্ট করি। ধরুন এখান থেকে আমি এই ফটোটা অ্যাড করবো, এটা সিলেক্ট করলাম। করার পরে তারপরে ধরুন এই ফটোটা করবো, এই দুইটা, তারপরে এখান থেকে এই ফটোটা করবো, তিনটা, তারপরে এখান থেকে এই ফটোটা। তাহলে এই যে চারটে ফটো আমি সিলেক্ট করলাম, এই চারটে ফটো আমি একটা নতুন অ্যালবামের মধ্যে আমি এই চারটে ফটো নিয়ে যাবো। তাহলে নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে উপরে আসবো, আসার পরে এই যে প্লাস, এই যে প্লাস এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন এই যে উপর অপশন দিয়ে আছে অ্যালবাম, আমরা এই যে অ্যালবাম এখানে ক্লিক করি, প্লাস অ্যালবামে ক্লিক করার পরে এই ধরুন আমার এখানে কিন্তু অপশন চলে আসছে। তাহলে যে অ্যালবাম দুইটা করা আছে অলরেডি সে অ্যালবামের নাম দিলে চলে আসছে। এখন আমরা সরাসরি এই তৈরি করা অ্যালবামে যদি নিতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। আর যদি মনে করেন নতুন অ্যালবামে অ্যাড করতে চান, তাহলে আমরা এই যে নিউ অ্যালবাম এখানে ক্লিক করব, নিউ অ্যালবামে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে এখন আমাদের অ্যালবামের নাম দিতে হবে এখানে একটা টাইটেল হিসাবে, তারপরে এই দিলাম এই ছবিগুলো যে চারটা সিলেক্ট করেছি আর ছবি কিন্তু চলে আসছে এখানে। বা চলে আসার পরে এখন আমরা নতুন অ্যালবামের নাম দিচ্ছি এখানে, কি এখানে দিলাম যে কি অনলাইন, জাস্ট নামটা দিলাম অনলাইন জসিম। দেওয়ার পরে এখন এখান থেকে ছবিগুলো আসলো, বাস আসার পরে এখন এই যে এখান থেকে আমরা অপশনটা দেওয়া আছে এই যে ডান, এখানে যে ডানে ক্লিক করে কিন্তু করলে কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু ডানে ক্লিক করার আগে আপনি ইচ্ছা করে দিচ্ছেন যে আরও ফটো আপনি অ্যাড করে নেবে তা নিতে পারেন, তা সেক্ষেত্রে এই যে অ্যাড ফটো, অ্যাড ফটোতে এখানে ক্লিক করলে বাস আপনি চাইলে আরও ফটো সিলেক্ট করতে পারেন। আপনি চারটা ছাড়া যদি চান আরও সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এই চারটা ছাড়াও আপনি যদি চান যে সিলেক্ট ফ্রম কম্পিউটার, আপনি কম্পিউটার থেকে নেবেন তাহলে সেই ক্ষেত্রে নিতে পারেন। আপনার যেটা যেটা দরকার আপনার লোকেশন থেকে যে আপনার ছবিগুলো এখানে কম্পিউটার থেকে নিতে পারেন। বাস নেওয়ার পরে তারপর আপনি ইচ্ছে করলে আপনি অ্যালবাম নিতে পারেন। তাহলে আমি নিব না, আমি ধরুন এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন এই অনলাইন জসিম এই এই নতুন অ্যালবামের ভিতরে আমার যে চারটা সিলেক্ট করেছি সে চারটাই এটার মধ্যে থাকবে। তাহলে এখন আমরা এখান থেকে এই যে এখানে লেখা আছে ডান, আমরা এই যে ডানে ক্লিক করলাম, বাস ডানে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে এই জসিম অনলাইন জসিম অ্যালবামের ভিতরে একটা ছবি চলে আসছে। আমরা এখন দেখা যাই, যার পরে এই দেখেন অ্যালবামের মধ্যে এই যে অনলাইন জসিম, আমরা এই অনলাইন জসিমে ক্লিক করি, বাস করার পর এই অ্যালবামের ভিতরে এই চারটা ছবি চলে আসছে, চলে আসলো কিন্তু। বাস এখন আমরা দেখলাম একটা এখানে কী করে যে আমরা একটা অ্যালবাম তৈরি করে তার মধ্যে কিন্তু আমরা কী করলাম, আমাদের পছন্দনীয় ছবিগুলো আমরা এটার মধ্যে অ্যাড করলাম। কিন্তু এখন আমাদের এই যে তৈরি করে অ্যালবাম নিতে গেলে কী করতে হবে, তাহলে আবার আমরা এই ফটো থেকে কোন কোন ফটো নিব সেগুলো সিলেক্ট করবো। তো এখান থেকে আমি এই ফটোটা নিব, এটা নিব, তারপরে ধর এটা নিব, এই তিনটা ফটো আমি এখানে তৈরি করা যাক অ্যালবাম নিব। তাহলে সিলেক্ট করার পরে সেমভাবে আবার এতে প্লাসে যাবেন, যার পরে এই যে অ্যালবাম আবার অ্যালবামে ক্লিক, বাস আমরা তো নতুন অ্যালবাম তৈরি করে নিলাম সেটা দেখলাম। তাহলে এখন তিনটা অ্যালবামের মধ্যে আমি কোন অ্যালবামে নিব, তাহলে এখান থেকে ধরুন যে টেস্ট জসিম অ্যালবাম এটার মধ্যে নিব। তো এই অ্যালবামটা আমি সিলেক্ট করলাম, বাস এই ধর থ্রি আইটেম অ্যাড টু অ্যালবাম, তাহলে অ্যালবাম মধ্যে অ্যাড হয়ে গেছে। আমি যদি এই যে ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে কিন্তু এই যে এখন আমি এখান থেকে দেখতে পারবো, এখান থেকে আগে অ্যাড করা ছিল যেগুলো তার পাশাপাশি নতুন তিনটে অ্যাড হয়েছে। আবার আমরা ব্যাকে যাই, বাস এখন আমরা সরাসরি অ্যালবামে যা দেখতে পারবো এই যে জসিম টেস্ট জসিম অ্যালবাম এখানে ক্লিক করে, বাস আপনি এখান থেকে যে তিনটে অ্যাড করছে সেই তিনটে এখানে চলে আসছে। তো এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই গুগল ফটোর মধ্যে যে ফটো ফটোগুলো আছে এখান থেকে আমাদের যেই যে ফটোগুলো দরকার সেগুলো আমরা সিলেক্ট করে আমরা কীভাবে একটা নতুন অ্যালবাম অ্যাড করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি আমাদের তৈরি করা অ্যালবামে কীভাবে আমরা নিতে পারি আমাদের ফটোগুলো সেই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তাহলে এই আমাদের এখন ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফটো অ্যাড টু অ্যালবাম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।